হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি দার্জিলিং এ জয় কমপ্লেক্সের মধ্যে। তো এই জয় কমপ্লেক্সের মধ্যে রয়েছে জয় হোটেল, যেটা ম্যাল থেকে মোটামুটি ভাবে ওয়াকিং ডিস্টেন্স 10 মিনিটস মতো রয়েছে। তো আমি এই আমার জাস্ট রুমের বাইরে যেটা আমি দেখি যে লাউঞ্জ বা করিডোরটা আছে, খুব সুন্দরভাবে ডেকোরেটেড এবং এখান থেকে পার্শিয়াল ভিউগুলো পাওয়া যাচ্ছে। মাউন্টেন ভিউ রুম আমরা পাইনি, বিকজ লাস্ট মুমেন্টে করাতে আমরা এরকম পাইনি, বাট ভীষণ এত সুন্দর লাগছে, সে মনে হচ্ছে সে কোনো পুরোনো দিনের ঐতিহ্যশালী দার্জিলিংয়ের বুকে আমরা চলে এসেছি, খুব ভালো লাগছে। তো এখান থেকেও বসে ভালো লাগছে দেখতে ভিউটা। মধ্যে আজকে এত হেকটিক শিডিউল হয়েছে, তারপরেও আমি ভাবলাম ভিডিওটা করে নিই, বিকজ প্রথম দিন রুম ট্যুরটা হলে একদম ফ্রেশলি দেখানো যাবে যে কী কী ওখানে আছে, কী কী ওনারা প্রোভাইড করেছে বা রুমের কন্ডিশন কীরকম। না হলে আমার মেয়ে ছোটো, ওকে নিয়ে যদি আমি পরে ভিডিও করার কথা ভাবি, ইন দ্যাট কেস মেবি কিছু মানে আমার তরফ থেকে ভুল হতে পারে বা ঘরটা হতে পারে যে একটু অগোছালো হয়ে গেল। তো আমি চাই সকলে একদম ঠিকঠাকভাবে দেখো দেখো খুব সুন্দর এই করিডোরের জায়গাটা। এবার আমি যাচ্ছি, এটা রয়েছে, আমরা রয়েছি থার্ড ফ্লোর। বাহ, খুব সুন্দর করিডোরটা। আমি আছি রুম নাম্বার 301-এ। রয়েছি আমি রুম নাম্বার 301 থেকে আমাকে ওয়েলকাম করছে খুশু। রুমটা থেকে ঢুকেই সেখানে হচ্ছে উডেন সব কিছু রয়েছে, উডেন ফ্লোরিং, উডেন ওয়াল, ভীষণ সুন্দর একটা টেক্সচার রয়েছে, ভীষণ সুন্দর একটা লুক দিয়েছে ওনারা, দারুণ লাগছে। আর সব থেকে বড় কথা, আমি সবসময় একটা জিনিসের উপরে খুব এমফোসিস দিই মেয়েকে নিয়ে আসলে, দ্যাট ইজ ভেরি মাচ স্পেসিয়াস। স্পেসটা কিন্তু একটা বিগ ইস্যু। এই যে খুব সুন্দর কোজি একটা বেড, এবং এটা কিং সাইজ বেড, নট কুইন সাইজ। সামনেই সুন্দরভাবে কার্পেট রয়েছে, দুটো বেড সাইড টেবিল রয়েছে। হ্যাঁ, ওয়েল ডেকোরেশন, মিরার, লার্জ মিরার, একদম লার্জ মিরার, অনেক স্পেস রয়েছে। দুটো সুন্দর সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্টের জায়গা আছে, এবং একটা টি টেবিল রয়েছে। এখানেও অনেক রকম রয়েছে, ফর চার্জিং পারপাস, ফর এনিথিং এলস, স্টাডিজ জন্য, এটা খুব সুন্দরভাবে ম্যানেজ করা হয়েছে। রুমটার বাইরে এরকমভাবে দেখা যাচ্ছে, এখানেও অন্যরকমভাবে ভিউ আছে, চারপাশে প্রচুর দোকান আছে, এবং দিনের বেলায় প্রচুর আলো খেলবে, দারুণ সুন্দর একটা বড় টিভি, এলইডি মনিটর, ওয়াল হ্যাঙ্গিং, একটা বিন দেওয়া হয়েছে। এরপরের পাশে একটা ছোট্ট করিডোর রয়েছে, যেখান দিয়ে গিয়ে রয়েছে একটা বিশাল বড় মাপের একটা ওয়ার্ড্রোব। আমি ওয়ার্ড্রোবটাও দেখিয়ে দিচ্ছি, এত বড় সাইজের একটা ওয়ার্ড্রোব দেখুন, একদম পুরো ফ্লোরটা জুড়ে, মানে ফ্লোর না অবভিয়াসলি মানে লেন্থ ওয়াইজ আমি বলছি, সেখান থেকে পুরো নিচে উপর অব্দি, মানে কেউ যদি 3-4টে ট্রলিও আনে সেও কিন্তু এখানে ইজিলি কমফোর্টেবলি রাখতে পারবে, এবং কোনো কিছুর অকুপেন্সি নিয়ে অসুবিধা হবে না। আচ্ছা, এবার আমি ঢুকে পড়ছি ওয়াশরুমে। এখানেও একটা বড় সাইজের মিরার রয়েছে, ফিটিংসগুলো খুব ভালো, জ্যাকওয়ারের ফিটিংস, ওয়েস্টার্ন সাইড মানে ওয়েস্টার্ন স্টাইলের কমোড রয়েছে, এখানে আলাদাভাবে রয়েছে ফর মানে বাথরুম, যেটা যেটা বলা হয় স্নানের জন্য রয়েছে, খুব সুন্দর। এখানে দরজাগুলো খুব সুন্দর, ওয়েল মেইনটেইন। আর ঢুকে ওনারা যেটা প্রোভাইড করেছেন, এরকম বটল, ড্রিঙ্কিং ওয়াটার, ইলেকট্রিক কেটল, চা, কফি, সুগার। তো কি বলবো বন্ধুরা, আমি এসে সব দেখিয়ে দিলাম,
আশা করব আমার এই রুম ট্যুরটা সকলের ভালো লাগবে, এবং কারো যদি ভালো লেগে এখান থেকে এই হোটেলের জন্য বুকিং করেন তো সেটা খুব ভালো লাগবে আমার তরফ থেকে, যে আমি ইনফরমেশন দিতে পেরেছি। এটা কোনো পেইড প্রমোশন হচ্ছে না, অবভিয়াসলি এটা আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি, এবং এটা আমি চেষ্টা করব হোটেলের ফোন নাম্বারটাও দিয়ে দেবার, আপনারা ডিরেক্টলি বুকিং করতে পারেন বা বিভিন্ন ওয়েবসাইটে গিয়েও বুকিং করতে পারেন। মেক মাই ট্রিপ রয়েছে, বুকিং ডট কম রয়েছে, সব থেকে বড় কথা জয় কমপ্লেক্সের মধ্যে অনেক রকম অপশন আছে, মানে সেখানে বাচ্চাদের দোকান রয়েছে, অন্যান্য অনেক রকম শপিং ব্যাপার রয়েছে, তো সেগুলো আমি নিশ্চয়ই পরপর দেখাতে থাকবো। আজকে শুধু রুম ট্যুরটা থাকুক, আপনারা দেখতে থাকুন, যদি ভালো লাগে আমার ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।